নমস্কার, আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আজকে তড়িঘড়ি বিশেষ পরিস্থিতির জন্য ফেসবুক লাইভে আসতে হয়েছে, কারণ গোটা রাজ্য তথা দেশ গতকাল সন্ধ্যের পর থেকে উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গে যে ঐতিহাসিক শিক্ষক আন্দোলন এবং সেই আন্দোলনে যে পাঁচজন বীরঙ্গনা, বাংলার আপামর সাধারণ মানুষ, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন শিক্ষক সংগঠন তথা বুদ্ধিজীবীদের এবং সমস্ত রাজনৈতিক দলকে যে নাড়িয়ে দিয়েছে এমন একটা আন্দোলন, এমন একটা শিক্ষক আন্দোলন, এমন একটা পেশাগত বঞ্চিত মানুষদের আন্দোলন, সেই আন্দোলনের যে পাঁচজন বীরঙ্গনা বিকাশ ভবনের সামনে গত 24 আগস্ট 2021 পেশাগত বঞ্চনা, পুলিশি নির্যাতন, শিক্ষামন্ত্রীর প্ররোচনায় শিক্ষা দপ্তরের আধিকারিককে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার যে নগ্ন চিত্র তুলে ধরেছিল, সেই পাঁচজন শিক্ষিকা যারা বিষপান করেছিল তার মধ্যে একজন পুতুল জানা মণ্ডল গতকাল রাত থেকে, মানে দুচোখ আমরা কেউ এক করতে পারিনি। আমাদের সঙ্গে গোটা রাজ্যের বুদ্ধিজীবী সাধারণ মানুষ, সুধী নাগরিক, শিক্ষাপ্রেমী মানুষ এবং শিক্ষকরা, তারাও দুটো চোখ এক করতে পারেনি। ফলে স্বাভাবিক কারণে প্রত্যেকে উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছে। এমতো অবস্থায় বর্তমান তার কী পরিস্থিতি এবং কালকের থেকে কী হয়েছে এবং শিক্ষক আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করতেই হবে। ফলস্বরূপ যা আরজিকর হসপিটাল থেকে সবেমাত্র ফেরা হয়েছে, আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই এই ফেসবুক লাইভের বার্তা, যাতে রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছয়, প্রশাসনের কাছে পৌঁছয় এবং সর্বোপরি রাজ্যের সমস্ত যে আধিকারিক এবং যে মন্ত্রীদের প্ররোচনায় আজকের এই ঘটনার সম্মুখীনের মধ্যে আমরা উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে কাটাচ্ছি, প্রত্যেকের কাছে পৌঁছয়, তাই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এই আশা করছি। কারণ আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি শেয়ারের মাধ্যমে আমরা এই শিক্ষক আন্দোলনকে সামাজিক আন্দোলন, জন আন্দোলনে পরিণত করতে পারি। যে বিষয়টা আপনাদের কাছে আমরা উত্থাপন করছি সংগঠনের পক্ষ থেকে, গতকাল সন্ধ্যার পরে আমাদের কাছে খবর আসে যে শিক্ষক আন্দোলনের অন্যতম নেত্রী, দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির ফেজারগঞ্জের শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য কমিটির সদস্যা এবং যিনি প্রত্যেকটা পেশাগত আন্দোলন সামনের সারিতে লড়াই করে, তিনি পুতুল জানা মণ্ডল আর নেই। এই খবরটা আমরা প্রথম পাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারপরে সেই খবরের আমার নিশ্চয়তা আমরা বুঝতে পারি যে প্রশাসনিক যে তৎপরতা, কারণ পুতুলদির যে বাড়ি ফেজারগঞ্জের পূর্ব অমরাবতী গ্রাম, তিনি একজন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, চুক্তিভিত্তিক শিক্ষিকা, তার বয়স 61 বছর, কারণ চুক্তিভিত্তিক শিক্ষিকাদের চাকরির মেয়াদ হলো 65। এই অবস্থায় তার বাড়িতে কালকের সন্ধ্যের পর থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুদাম, নজরুল, ব্যাসদেব সহ তৃণমূলের নেতৃত্বরা তার পরিবারকে, তার দিদি, তার জামাইবাবু, তার ভাগ্না প্রত্যেককে চরম প্রেশার দেয় এবং তাদেরকে থানায় তুলে নিয়ে যায়। এবং এত প্রশাসনিক প্রেশার, স্থানীয় বিডিও থেকে শুরু করে সেই এলাকার সমস্ত তৃণমূলী নেতা এবং তারা তাদের থানায় জোর করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে সাদা কাগজে সই করায় এবং তাদেরকে বলে যে পুতুল দি মারা গেছে, আমাদেরকে সমস্ত কাজ করতে হবে, বডিটা আমাদেরকে আনতে হবে। ফলে যে তৎপরতার মধ্যে দিয়ে তারা লোকাল প্রশাসন মারফত তার পরিবারের কাছে খবর দেয়, ফলে সেখান থেকে এবং কলকাতার যে সংবাদ মাধ্যম, বড় বড় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম আমাদেরকে জানায় যে পুতুল দি এক্সপায়ার করেছে। আমরা তখন মানে বাকরুদ্ধ, আমাদের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের মানুষও বাকরুদ্ধ, কিন্তু সাংগঠনিকভাবে এই খবরের সত্যতা আমাদের কাছে যাচাই করছি, বারবার চেষ্টা করছি যাচাই করার, কিন্তু সব দিক থেকে আমাদের কাছে যা খবর আসছে তাতে পুতুল দি এক্সপায়ার করেছে। স্বাভাবিক কারণে আমরা অতি উৎকণ্ঠা উদ্বিগ্নর মধ্যে, আমরা সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না, কারণ সরকারের পক্ষ থেকে আমাদের কাছে অর্থাৎ সংগঠনের কাছে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এবং পুতুলদির ছেলের কাছে কোনো অফিসিয়াল ইনফরমেশান নেই। রাত যত বাড়তে থাকে উৎকণ্ঠা তত বাড়ে। শেষমেশ আমরা পুতুলদির ছেলে, একমাত্র ছেলে অমৃত মণ্ডল, তাকে বকখালি থেকে আমরা নিয়ে আসি এবং
তাকে নিয়ে রাত 8টার সময় আমরা আমাদের যে সংগঠনের নেত্রী সেই মিঠু দাস এবং আরও যারা নেতৃত্ব আছে বুবাই সেলিম থেকে শুরু করে সিরাজ প্রত্যেককে আমরা সুপারের কাছে যাই এবং সুপারের কাছে গিয়ে আমরা সেখানে বাক বিতণ্ডর মাধ্যমে পুতুল দিকে কালকের রাত 8টার সময় আমরা যাই এবং আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম ছিল কারণ বারবার একটা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছিল যে এই এদের পরিবারকে দিয়ে সাদা কাগজে সই করা এবং এর একমাত্র পুতুলদির একমাত্র ছেলে তাকে মোটিভেট করা কারণ এই যে ঘটনা যে অমানবিক ঘটনা গোটা রাজ্যে তথা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়েছে তারা চেষ্টা করছে যে কোনো উপায়ে অমৃত মণ্ডলকে তাদের হেফাজতে নিতে এবং তাকে দিয়ে সই করাতে তার পরিবারকে দিয়ে সই করাতে এরকম টানাপোড়ন চলছিল এমতো অবস্থায় প্রায় দেড় ঘন্টা বসিয়ে রেখে আইনজীবী সঙ্গে গিয়ে অমৃত মণ্ডল কালকে রাত 9:20 নাগাদ তার মার কাছে যায় এবং সেখানে তাকে দেখানো হয় যে তার মা কেমন আছে সেক্ষেত্রে অমৃত মণ্ডল যেটা দেখেছে সেটা দেখলো যে তার মা তার দিকে ফিরে আছে অর্থাৎ সেন্স নেই এবং তার যেটা বক্তব্য যে হয়তো তার মা কিছু বলার চেষ্টা করছে কিন্তু তার অক্সিজেন বিভিন্ন নাকে নল থাকার ফলে এবং সেই জায়গা থেকে বলে উঠতে পারেনি এই অবস্থায় দেখার পরে আমরা কিছুটা আশ্বস্ত হয়ে ফিরে আসি 12:10 সংবাদ মাধ্যমের প্রতিনিধি রাত 12:10 সেখান থেকে আমাদেরকে ফোন করে যে আমরা প্রত্যেকে নার্সিংহোমে আছি আরজিকর হসপিটালে আছি পুতুল দেবী এক্সপায়ার করেছে আপনারা যেখানে থাকুন চলে আসুন এই অবস্থায় রাত 3টে পর্যন্ত এক পুতুলদির বাড়ির যেখানে সেখানের যে স্থানীয় পঞ্চায়েত সমিতি স্থানীয় যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা তারা পুতুলদির পরিবারের যে দিদি আছে ভাইপো আছে ভাগ্না আছে তাদের প্রত্যেককে চাপ দিয়ে থানায় নিয়ে বসিয়ে রেখেছে তারা বলছে পুতুলদি এক্সপায়ার করেছে বডিটা আনতে হবে তারা বলছে যে আমরা সমস্ত দায়িত্ব নেব পুতুলদির পরিবার তাদেরকে বলছে পরিষ্কারভাবে যে আপনারা যতই চাপ দিন যাই দিন পুতুলদি একজন লড়াকু সৈনিক তিনি বলে গেছেন তার সংগঠন সমস্ত দায়িত্ব নেবে তার সন্তানেরও দায়িত্ব নেবেন এবং তো অবস্থায় প্রচুর টানাপোড়ন হচ্ছিল এবার সেই জায়গা থেকে লোকাল প্রশাসন এবং এখানকার সংবাদ মাধ্যমের মারফত সারা রাত ধরে আমরা কিন্তু উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছি যে পুতুলদি এক্সপায়ার করেছে সেই কারণে সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সংবাদ মাধ্যম মারফত আমরা খবর পেয়েছি যে পুতুলদি এক্সপায়ার করেছে কিন্তু অফিসিয়াল আমাদের কাছে কোনো খবর নেই আবার এদিকে পুতুলদির ছেলে কে প্রশাসন তার নিজেদের কবজায় নেবে বলে মানে দড়ি টানাটানি এরকম একটা পরিস্থিতি বিভিন্ন প্রশাসনিক যে আধিকারিক থেকে পুলিশ প্রশাসন সেই অবস্থায় সারাক্ষণ নজরদারির মধ্যে রেখে দিয়েছে মানে দিয়ে সারা রাত আমরা কেউ দুচোখের পাতা এক করতে পারিনি এমতো অবস্থায় আজকের আমরা বলেছিলাম আশেপাশে যারা আছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনারা আরজিকরের সামনে আসবেন এবং আরজিকরের সামনে আসার আজকের যে কথা সেই কথাই আমরা বলার পরে আরজিকরের সামনে সকালবেলা আমাদের জেলা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকারা আসে তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং তারা আসার পরে আমরা যেটা দেখলাম যে একই খবর প্রত্যেকটা সংবাদ মাধ্যম এবং প্রত্যেকের এবং লোকাল প্রশাসন থেকে এবং এমনকি ফেজারগঞ্জে যেখানে আছে সেখানে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল আমাদের আশঙ্কা ছিল যে পুতুলদি যদি সত্যিকারে এক্সপায়ার করে তাহলে তার পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে তার বডিটাকে ফেজারগঞ্জে নিয়ে চলে যাবে এবং সেখানে তৃণমূল নেতারা তারা নিজেদেরকে ক্ষমতা দেখিয়ে কোনো রকম প্রোটেস্ট না করিয়ে পুতুলদির সৎকার করে দেবে এই আশঙ্কা ক্রমশ দানা মারছিল পুতুলদির একমাত্র ছেলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সায়েন্সে পড়ে তার উৎকণ্ঠা তার চোখের দিকে আমরা তাকাতে পাচ্ছি না এবং আমরা মানে যে পরিস্থিতির মধ্যে গেছে এবং গোটা রাজ্যের সমস্ত শিক্ষক কুল এবং আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা যে পরিস্থিতির মধ্যে গেছে সেটা আর ব্যাখ্যা করার উপেক্ষা নেই আজকের আমরা যখন আমাদের সংগঠনের নেতৃত্বরা তারা আরজিকরের এমার্জেন্সির গেটের কাছে যায় তখন এক প্রকার অনিমা নাথ নন্দ দুলাল সহ আরও নেতৃত্বরা সুপারের সঙ্গে চরম এবং পুলিশ প্রশাসনের সঙ্গে চরম বাক বিতণ্ড করে বেলা 1টার সময় তারা কিন্তু চারজনের প্রতিনিধি দল গিয়ে সুপারের সঙ্গে কথা বলে এবং তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলায় দেখায় যে পুতুলদি বেঁচে আছে
মানে আপনারা ভাবুন কতটা অমানবিক একটা বিষয়। এক এরকম একটা ঘটনা ঘটেছে পুলিশের সামনে, বিকাশ ভবনের সামনে, এবং সেখানে পুলিশ পার্সন উপস্থিত ছিল। তারা চেষ্টা করলে এই আত্মঘাতী যে চেষ্টা, সেই চেষ্টা আটকাতে পারত। দুই, তারা আত্মহত্যার আজকের পুতুল মণ্ডলের ছেলে যে প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে যে আমার মাকে আত্মঘাতী হতে হলো কেন, তার জন্য দায়ী কে, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, এবং পুতুল দি যখন হসপিটালে ভর্তি হয়নি তার আগেও তিনি তার বিবৃতিতে বলেছেন যে আজকে তার আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে বাধ্য করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দপ্তরের আধিকারিক। কারণ বারবার পেশাগত দাবিতে, চুক্তিভিত্তিকদের পেশাগত দাবিতে বারবার আমরা যখন এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে চিঠি করা হয়, তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়, তিনি দেখা দেননি। 6ই আগস্ট তার বাড়িতে যাওয়া হয়, তিনি দেখা দেয়নি। 17ই আগস্ট যখন বিকাশ ভবনে যাওয়া হয় তখন তিনি কিন্তু বল প্রয়োগ করে বিধাননগর নর্থ থানা এদেরকে গ্রেপ্তার করে। 18ই আগস্ট যখন এই ঘটনা, শিক্ষামন্ত্রী যখন দেখা করছে না, তিনি ত্রিপুরায় থাকছেন, ত্রিপুরায় গিয়ে সংগঠন করছেন, ত্রিপুরায় শিক্ষকদের সময় দিচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গের শিক্ষকদের সময় দিচ্ছে না, এই অভিযোগ নিয়ে যখন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয় তখন সেখানে আমাদের শিক্ষিকাদের, এই শিক্ষিকাদের চরমভাবে হেনস্থা করা হয়, তাদেরকে মারধর করে টেনে হিজড়ে তাদেরকে শিবপুর থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়। 19 তারিখে 19শে আগস্ট এবং সেই সমস্ত শিক্ষিকা এবং আমি নিজে রাজ্য সম্পাদক আমাকে ও গ্রেপ্তার করে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমাদেরকে বদলি করা হয় উত্তরবঙ্গে। যারা 10,000 টাকা বেতন পাবে, ভাতা পায়, তাদেরকে উত্তরবঙ্গে নিয়ম বহির্ভূতভাবে বদলি করছে। আসলে সরকার ভয় পেয়েছে, এবং সেই বদলি নিয়ে যখন তারা আইনি লড়াইয়ের জন্য কলকাতায় আসে, এবং 22 তারিখে কলকাতায় আসার পরে তাদের হোটেলে রেড করা হয়, তাদের বিবস্ত অবস্থায় টানতে টানতে 23 তারিখ ভোর থেকে সারা দিন তাদের লালবাজারে জেরা হয়। 24 তারিখ যখন তারা আবারও হাইকোর্টে মামলা ফাইল করার পরে আবারও গেছে শিক্ষামন্ত্রীর কাছে যে শেষবারের মতো চেষ্টা করতে, যে আমাদের যে বদলিটা করা হয়েছে আমরা প্রতিবাদ করছি বলে, পেশাগত দাবিতে লড়াই করছি বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি বলে, এই প্রতিবাদে আপনি যে বদলি করেছেন সেটা অনৈতিক, আপনার পুনর্বিচারণা করা হোক। যখন 24 তারিখে আবারও তারা চেষ্টা করে, কারণ বাড়িতে প্রত্যেকের সংসার আছে, তার স্বামী সন্তান আছে, 10,000 টাকা ভাতা, সেইখান থেকে যাদের চলে না, যে সেই বেতন বঞ্চনার জন্য লড়াই করছে, সেখানে উত্তরবঙ্গে গিয়ে দূরবর্তী জায়গায় কী করে থাকবে, এই টেনশান প্রত্যেকের মধ্যে কাজ করছিল স্বাভাবিক কারণে। তারা আবার যখন 24 তারিখে যায়, গিয়ে আবার পুলিশি মাদার মধ্যে পড়ে, আবার পুলিশ তাদের গ্রেপ্তার করার চেষ্টা করে, তখন তারা কিন্তু এই পথ বেছে নেয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডাক্তার অবন্তিকা ভট্টাচার্য বেহালায় বাড়ি, তিনিও এই বদলি নীতির প্রতিবাদ করে আত্মঘাতী হয়ে মারা গেছেন। আমরা এটাকে, এই পদকে কখনোই সমর্থন করিনি, কিন্তু আজকে যাদের জন্য করতে বাধ্য হয়েছে সেই বিষয়টাকে কিন্তু নজর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুতুল দিয়ে এবং তার সন্তান, যে প্রশ্নটা তুলেছে আজকে সংবাদ মাধ্যমের সামনে, যে এই টোটাল এই ঘটনার জন্য দায় কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক। আসলে গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছে, যারা ত্রিপুরায় গিয়ে বলছে গণতন্ত্র নেই, যারা ত্রিপুরায় গিয়ে বলছেন যে আপনাদের শিক্ষকদের পাশে আমরা আছি, এবং বাংলায় তারা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা করছে, যারা ত্রিপুরায় গিয়ে বলছে যে আমরা, আমাদেরকে ভোটে জেতান, আমরা আপনাদের সমস্ত দাবি মেনে নেব, কিন্তু বাংলায় শিক্ষকদের সঙ্গে তাদের 5 মিনিট সময় নেই, এই প্রশ্নটা কিন্তু তুলেছে অমৃত মণ্ডল এবং আরও 5 যে শিক্ষিকা যারা বিষ পান করতে বাধ্য হয়েছিল। স্বাভাবিক কারণে যে উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আমরা কাটাচ্ছি, তাতে গোটা রাজ্যের শিক্ষক সমাজ যেভাবে সাথ দিচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষ সাথ দিচ্ছে, সংবাদ মাধ্যম সাথ দিচ্ছে, তাতে এই লড়াই সরকার দিনের পর দিন কোণঠাসা হচ্ছে এবং তারা ভুল করেছে, ভয় পাচ্ছে। এবং আজকের যে বিষয়টা আমরা আপনাদের কাছে বলবো, যে আজকের যখন টান টান উত্তেজনার মধ্যে জমে মানুষের টানাটানি, প্রতি সেকেন্ডের প্রতি মুহূর্তের মধ্যে অমৃত মণ্ডলের চোখের দিকে তাকাতে পারছি না, তার পরিবার, তারপর পুতুল দির 6 দিদি, মানে পুতুল দি সহ 6 জন দিদি এবং 5 জন ভাই, 1 জন মারা গেছে, অর্থাৎ 10 জন কিন্তু জীবিত আছে, তার ভাগ্না ভাগ্নি থেকে শুরু করে ভাগ্না বউ প্রত্যেকে আছে, তাদের কাছে প্রত্যেককে কৈফিয়ত দিতে হচ্ছে, প্রত্যেকে খোঁজ নিচ্ছে, প্রত্যেকে উৎকণ্ঠা। কিন্তু আমরা স্যালুট করব, ধন্যবাদ জানাবো পুতুলদির ওই পরিবারকে, যারা প্রত্যেকে পুলিশে যে নির্যাতন হচ্ছে, তৃণমূল গুন্ডারা যেভাবে তাদের গতকাল রাত থেকে নির্যাতন করছে, তারপরেও তারা কিন্তু বলছে যে না, পুতুলদির সমস্ত দায়িত্ব তার সংগঠন, তার সিদ্ধান্ত নেবে, তিনি মারা গেলে কী কী তার বডি কীভাবে আসবে সব সিদ্ধান্ত নেবে তার সংগঠন, এবং তারা তার
ভাইকে কিন্তু বিশ্বাস করে যে পুতুলদির ছেলেও বলছে যে আমার মামা এবং আমাদের সংগঠন মার সংগঠন যে সংগঠনের জন্য যে দাবির জন্য মা লড়াই করেছে তারাই কিন্তু সমস্ত কিছু করবে, ফলে সমস্ত চাপ বাধা উপেক্ষা করে তারা কিন্তু সেই জায়গায় অনর আছে এবং তার জন্যে তাদের যে দোকান আছে সেই দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে। পুতুল আজকের এত পুলিশি চাপ ছিল, স্বয়ং MLA তাদের বাড়িতে সকাল 8টা থেকে বসেছিল, ওখানকার পঞ্চায়েতের যারা নেতৃত্ব তারা বসেছিল, জোর করে তিনটে গাড়ি করে তাদেরকে কলকাতায় নিয়ে আসছে যাতে ডেড বডি নিয়ে যাবে। অথচ ভাবুন, যিনি মারা যাননি তার ডেড বডি নেওয়ার জন্য শুকুনের মতো চেয়ে আছে এই তৃণমূলী নেতারা, কিসের জন্য? জোর করে তাদের সাদা কাগজে সই করাচ্ছে পুলিশ প্রশাসনের কিসের জন্য? এবং তাদেরকে জোর করে কলকাতায় নিয়ে আসবে, তাদের সমস্ত দায়িত্ব নেবে, এইরকম পরিস্থিতির মধ্যে একে ধারে তার প্রত্যেকটা পরিবার ফোন করছে, প্রত্যেক আত্মীয় স্বজন ফোন করছে, গোটা রাজ্যের সমস্ত শিক্ষকরা ফোন করছে, আর একাধারে অমৃত মণ্ডল, যে বাচ্চা ছেলে 17 বছর ছেলে, তার চোখের দিকে তাকাতে পারছি না, তার বলতে পারছি না যে তার মা হয়তো আর নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা যখন বেলা 2 নাগাদ অমৃত মণ্ডলকে নিয়ে আমরা হসপিটালে এলাম, হসপিটালে এসে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে অমৃত মণ্ডল সহ আমরা ছবি চাকি এবং মিঠু দাস যখন সুপারের কাছে গেলেন, গিয়ে কিছুটা আমরা আশ্বস্ত হলাম। মানে গত সন্ধে থেকে প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যে উৎকণ্ঠা উদ্বিগ্নর মধ্যে কাটিয়েছি আমরা সেটা বুঝছি, এবং আমরা কিছুটা আশ্বস্ত হলাম। অমৃত মণ্ডল গিয়ে যখন দেখলো যে তার মা তাকে দেখে সাড়া দিয়েছে, রেসপন্স করেছে, আপনি ভাবুন 24 তারিখে ঘটনা ঘটেছে, অমৃত মণ্ডলকে জানালো কবে? 6 তারিখ, অর্থাৎ 6 সেপ্টেম্বর অমৃত মণ্ডলকে জানানো হলো। 24 তারিখ থেকে 6 তারিখ প্রায় 12 দিন তার পরিবারের কোনো খোঁজ নেয়নি প্রশাসন, এবং 6 তারিখে জানানোর পরে ও আজকের যখন গেল তখন তার মা তাকে দেখে রেসপন্স করলো এবং ওঠার চেষ্টা করলো। পুতুলদি অত্যন্ত মানসিকভাবে দৃঢ়, পুতুলদির লড়াইকে গোটা রাজ্যের সঙ্গে আমরাও স্যালুট করি। পুতুলদি বারবার বলতো নিজের পেশাগত দাবিতে আয় লড়াই করে রাস্তায় আদায় করি। এই পুতুলদি সেই পুতুলদি যিনি প্রত্যেকটা 2 বছর ধরে প্রত্যেকটা সংগ্রামের সামনের সারিতে দাঁড়িয়ে ব্যারিকেড ভেঙেছে, পুলিশের উপর আঙুল উঁচিয়ে বলেছে নিজেদের অধিকারের জন্য, এই পুতুলদি সেই পুতুলদি যিনি 27 জানুয়ারি বিধানসভার গেটে উঠেছিল নিজেদের দাবির জন্য। ফলে প্রত্যেকটা আন্দোলনে পুতুলদির এই বয়সে যে উদ্যম, যে লড়াকু মানসিকতা আমরা দেখেছি, আমরা তাকে ইন্সপায়ার হয়েছি, তাকে অনুপ্রাণিত হয়েছি যে এইরকম মানুষ কিন্তু আজকের আছে যারা লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য জীবনপণ লড়াই করে। তো সেই পুতুলদির যার মানসিক জোর এত, আমরা কখনোই ভাবতে পারছি না যে তিনি আর নেই। এই উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্য দিয়ে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত, এবং সেই অবস্থায় আজকের যখন তার ছেলে তার কাছে গেল, পুতুলদি ওঠার চেষ্টা করলো, নলটা নাক থেকে খুলে দিল এবং খুলে দিয়ে জল এই শব্দটা উচ্চারণ করলো, তারপরে অমৃতের হাতটা চেপে ধরলো। অমৃত তার মার হাতটা চেপে ধরে বলছে, মা, গোটা রাজ্যের মানুষ আছে, যে দিদিমণিরা এসছে, আমার মাসিরা এসছে, সংগঠন আছে, তোমার ভাই আছে, তোমার কিছু হবে না, তুমি বাঁচবে। চোখ দিয়ে জল তখন বেরোচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে অমৃত বাইরে এলো, আমরা বাইরে এলাম, সংবাদ মাধ্যমকে তার বক্তব্য জানালো, তারপরে আমরা অনেকে নিশ্চিত হলাম যে না, কাল থেকে জমে মানুষের যে টানাটানি, গোটা রাজ্যের মানুষ যেভাবে পুতুলদির পাশে থেকে প্রার্থনা করেছে, আজকে ঝাড়গ্রামের থেকে দেবযানীদিরা এসছে, আজকের পশ্চিম দুর্গাপুর থেকে সম্পাদিরা এসছে, আজকের পুতুলদির নামখানা থেকে রেখাদিরা হাসনুমানুরা এসছে, কনকদিরা উত্তমদারা এসছে, আজকের উত্তর চব্বিশ পরগনা থেকে মনিরুলরা এসছে, আজকের মুর্শিদাবাদ থেকে সারোয়ারদারা এসছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষক শিক্ষা, বারাসাত থেকে শেফালিদেরা এসছে, বিভিন্ন জায়গা থেকে যারা এসছে, সুকান্ত দাদা এসছে, এই প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়েছি যে তারা একটা খবর পেয়ে দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে এসছে, বিভিন্ন গণসংগঠন তারা খোঁজ নিচ্ছে, তারা তাদের মতো চেষ্টা করছে, আজকের APDR থেকে শুরু করে আজকের যে সংগঠনগুলো আছে সেই শিক্ষক সংগঠন তাদের প্রতিনিধিগুলো এসছে, আজকের CI2, ABTA, ABPTA, উস্তি, আজকের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, যারা যারা আছে প্রত্যেকে, BGTA, প্রত্যেকে সমর্থন করছে এবং প্রত্যেকে এই লড়াইয়ের পাশে এসে একত্রিত হয়েছে। এটাই তো পুতুলদির স্বপ্ন ছিল, যে জাতি ধর্ম দল নির্বিশেষে আমরা শিক্ষক, আমরা বঞ্চিত নই, আমরা ঐক্যবদ্ধ লড়াই করব, পেশাগত দাবিতে আমরা সেই লড়াই
আরো তীব্র থেকে তীব্র করব এবং সেই তীব্রতার সঙ্গে আমরা ছিনিয়ে আনব। আজকে পুতুল দির ছেলে কিন্তু সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে বলেছে যে তার মায়ের এই পরিণতির জন্য দায়ী শিক্ষামন্ত্রী এবং তার পদত্যাগ চাই। এ দাবি আমাদের তুলতে হবে, কারণ এই শিক্ষামন্ত্রী যিনি শিক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থার একটা অংশ, যিনি একবারও এই পাঁচজন অসুস্থ শিক্ষিকার শারীরিক খোঁজ পর্যন্ত নেননি, উল্টে তাদেরকে বিজেপি দলের টকমা ক্যাডার বলেছে। এ দাবি আমাদের তুলতে হবে, এই শিক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। যেখানে 600 দিন স্কুল বন্ধ, সেখানে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেআইনিভাবে 800-900 কিলোমিটার উত্তরবঙ্গে বদলি করলো। এই লড়াই পুতুল দির লড়াই নয়, পুতুল দির শুরু করেছে। এই লড়াই আমাদেরকে শেষ করতে হবে। আর সত্যি কথা বলছি, এটা নার্ভের লড়াই। অনেকে বদলির অর্ডার আসতে হয়তো ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই, বদলি কোনোদিন কারোর হবে না। এ কোর্টে সোমবার দিন মামলা উঠবে এবং সে মামলা মানে কষিয়ে থাপ্পড় মারবে। আজকের শয়ে শয়ে পুলিশ ছিল, কিন্তু তারা ভীত ছিল। আমাদের সংগঠনে যারা গিয়েছিল সেই পুলিশরা বারবার তাদের বলছে, আপনারা কি রাস্তা অবরোধ করবেন, আপনারা কি মিছিল করবেন, আপনারা মইদুল বাবু কোথায়, এই বারবার এই প্রশ্নগুলো তুলছিল। মানে ভয় তারা পেয়ে আছে। আমরা কিন্তু ছেড়ে দিতাম না। প্রশাসন জানে যদি পুতুল দির কিছু হতো তাহলে গোটা রাজ্য দেখতো আন্দোলন কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি লাশের নিয়ে রাজনীতি করেছো, রাজনীতি তুমি আমাদের শেখাবে না, আমরা জীবন জীবিকা রুটি জীবির জন্য লড়াই করি। সুতরাং আমরা কিন্তু ছেড়ে দিতাম না। কাল সারা রাত ধরে বিনিদ্র রজনী জেগে কী করব সে পরিকল্পনা আমাদের করা হয়েছিল। সুতরাং এখনও সময় আছে। আজকে একটা মানুষ তারা দেখতে আসেনি, তারা খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রী মানবিক, তিনি আজকের ত্রিপুরায় গিয়ে কিছুই হয়নি, কজনকে ঢিল মেরেছে, মাথায় একবার এদিকে ফেটি মারছে, একবার এদিকে ফেটি মারছে, উল্ল্যান্ডে এসে ভর্তি করছে, বিশেষ বিমানে আনছে, দুবার করে মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছে, সমস্ত নেতামন্ত্রীরা দেখা যাচ্ছে। আজকে 5 জন শিক্ষিকা শিক্ষা দপ্তরের সামনে গলায় বিষ ঢালতে বাধ্য হয়েছে। এ লজ্জা, এ গোটা বাংলার লজ্জা, গোটা দেশের লজ্জা, রবীন্দ্রনাথ নজরুলের বাংলার লজ্জা, সেই লজ্জা কোনো রকমভাবে একটা সংশোধন করার চেষ্টা করছে না। এতটাই অহংকার, এতটাই দম্ভ, এ দম্ভ আমরা মেটাবো। আপনার কপাল ভালো, আপনার পুতুল দি এখনও বেঁচে আছে। যদি পুতুল দির কিছু হতো তাহলে ওই বডি কালীঘাটে আজকের অগ্রণী সঙ্গে যে অহিন্দ্র মঞ্চে মমতার আজকের সভা ছিল, নির্বাচনী সভা, সেই বডি কিন্তু ওই সভায় নিয়ে যেতাম। এটা শপথ নিয়েছিলাম কাল রাতে, কারণ ওই পুতুল দির ছেলের চোখে চোখ রেখে আমাদের কথা বলতে হবে। আগামী দিন পুতুল দির ছেলেকে আমাদের দেখতে হবে, সরকার দেখবে না। সুতরাং এ লড়াই আমরা কিন্তু লড়ব। আপনারা কতজন এলেন, কতজন আসবেন না, কতজন ভয় পাচ্ছেন, কতজন বাড়ি বসে আছেন, সেটা আপনাদের বিষয়। যারা এসছে তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন করছি। প্রশাসন আজকের বুঝেছে, প্রশাসন বারবার জিজ্ঞেস করছে মইদুল ইসলাম এসছে, মইদুল ইসলাম এসছে। ওরা জানে মইদুল ইসলাম কিন্তু আর 5 জনের মতো নয়, যে জীবন দিয়ে তার দাবির জন্য, পেশাগত দাবি, তার দিদিদের জীবন দিয়ে রক্ষা করে। আজকে তার দিদিরা তার জন্যও জীবন দেয়। তো স্বাভাবিক কারণে এ লড়াই আমাদের নিজেদের লড়াই নয়, এ লড়াই রুটি রোজগারের লড়াই, এ লড়াই জীবন জীবিকার লড়াই, এ লড়াই শ্রমজীবী মানুষের লড়াই, এ লড়াই অন্য কারোর মতো লড়াই নয়। তাই আজকের বারবার প্রশাসন কিন্তু ওখানে 5টা জালগাড়ি ছিল, প্রচুর পুলিশ ছিল, বারবার জিজ্ঞেস করছিল তোমরা কী করবে, তোমরা কী করবে, তোমরা কী করবে। আমরা বলি যে কপাল তোমাদের ভালো, কপাল তোমাদের ভালো। ওই বডি হয় আমাদের লাশ যাবে, আর নাহলে ওই বডি যাবে। সুতরাং ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, প্রত্যেকে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেছেন, আমরাও সারা রাত প্রার্থনা করেছি যে আমরা আমাদের পুতুল দিকে ফেরত পেতে চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে আমরা জিতব, কারণ সরকার বেআইনিভাবে স্বৈরাচারীভাবে মনোভাব নিচ্ছে, এটা বেশি দিন টিকবে না। হিটলারও বেশি দিন টেকে না, মুসোলিনিরও বেশি দিন টেকে না। আপনারা ভাবছেন 213টা আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে, ক্ষমতায় কে এলো কে গেল এ বিষয় নয়, এ লড়াইটা রুটি রোজগারের লড়াই, ন্যায্য দাবির লড়াই, যে কোনো সময় লড়াই যায়। মানে কে ক্ষমতায় এলো, কখন এলো, 213 পেলো কি 250 পেলো, দ্যাটস নট ম্যাটার। ম্যাটার এটা যে আপনার দাবি ন্যায্য, আপনার লড়াইয়ের মানসিকতা আছে, আপনার নার্ভের শক্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই আমরা বলেছিলাম, যখন বিধানসভার গেটে উঠেছিলাম, যখন আদিগঙ্গায় নেমে বিক্ষোভ করেছিলাম, যখন নবান্ন অভিযান করেছিলাম, যখন জেলায় জেলায় ডিএম ডেপুটেশন করেছিলাম, তখন বলেছিলাম নার্ভের লড়াই আমাদের সঙ্গে লড়তে যেও না,
এইবারটা ভুল জায়গায় লড়াইয়ে পা দিয়েছ, 53 বার জেলে দিয়েছ, কতবার জেলে দেবে, কতবার বদলি করবে, বদলি করেছে মাইনে বন্ধ করবে, জয়েন করতে পারতাম তারপরে কেস করে মাইনে চালু করতে পারতাম, জয়েন করিনি, কারণ এই লড়াইয়ে নার্ভের লড়াইয়ে হারবো না মমতার কাছে। সুতরাং এ লড়াই আমরা লড়বো, পুতুল দি সেই শিক্ষাটা আমাদের দিয়েছে। আজকের 61 বছরের শিক্ষিকা, আপনারা ভাবতে পারেন, যিনি যখন বিকাশ ভবনের সামনে গলায় বিষ ঢালতে বাধ্য হলেন তখন কিন্তু তিনি চিৎকার চেতামেজি করে বলছেন যে কেন তিনি ঢালেছেন, কেন তাকে ঢালতে বাধ্য করা হয়েছে। আজকের অনেকে প্রশ্ন তুলছেন যে এই পদ্ধতি ঠিক কি ভুল, বুকে হাত দিয়ে বলুন বঞ্চনাটা দেয়ালে পিঠ থেকে গেছে কিনা। এই সরকার কতটা স্বৈরাতন্ত্রী সরকার সেটা আপনারা জানেন, বিধানসভার গেট ভেঙে বিধানসভা ভেঙেছিল এই সরকার, জাতীয় সরকার সড়ক অবরোধ করেছিল এই সরকারে, লোকসভায় এখন গিয়ে ভাঙছে। সুতরাং সে তার লড়াইয়ের ভাষাটাকে বোঝে। আপনি আমি ভয় পেয়ে বাড়ি বসে আছি তাই এরা মাথা উঁচু করছে, আমরা নিষ্ক্রিয় তাই ওরা সক্রিয়, আমরা যেদিন সক্রিয় হব ওরা সেদিন নিষ্ক্রিয় হবে। সে লড়াই নার্ভের লড়াই আমরা অনেকটা এগিয়ে গেছি। জামিন অযোগ্য যারা শিক্ষিকাদের বিরুদ্ধে মামলা করেছিল, কই অ্যারেস্ট করতে পেরেছে? ক্ষমতা থাকে আমি বলেছি অ্যারেস্ট করে দেখাও, আইন আছে, আদালত আছে, রাস্তার লড়াই আছে, আমরা বুঝে নেব। শিক্ষিকারা তো পুলিশ হেফাজতে ছিল, হসপিটালে ছিল, জামিন অযোগ্য দ্বারার মামলা, তাহলে শিক্ষিকাদের তো গ্রেপ্তার করতে পারত। আজকের অবান্তিকা চিকিৎসক আত্মহত্যা করলেন, তাকে কেউ আত্মহত্যা করতে বলেছে নাকি? তার ঘরে একটা 8 বছরের অটিজম বাচ্চা আছে, তো স্বাভাবিক কারণে এই বদলি নীতি নিয়ে প্রশ্ন তুলে আজকের আত্মহত্যা করেছে। আজকের ব্যারাকপুরের কৃষ্ণা ব্যানার্জি, এই বঞ্চনার জন্য তাকে আত্মহত্যা করতে হয়েছে। আজকের আরও শিক্ষিকারা, প্রত্যেক দিন পার্শ্ব শিক্ষকরা, চুক্তিভিত্তিক শিক্ষকরা, SSK MSK, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, তারা অভাবে অনটনে তাদের ওষুধ কিনতে পারছে না, তারা আত্মহত্যা করছে। আজকের এই শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে যদি আত্মহত্যার চেষ্টা না করে বাড়ি গিয়ে কেউ ফ্রাস্ট্রেশন, হতাশা, 10,000 টাকার ভাতা, কী করে সংসার চলবে এই চিন্তার করে কেউ যদি আত্মহত্যা করত, তখন এই সরকার কী বলতো? পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি। আজকের বিকাশ ভবনের সামনে আপনার প্রতিবাদের নিজেদের সমস্ত চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, পুলিশি নির্যাতন হয়েছে, ডোরা হাউস থেকে বিভস্ত অবস্থায় টানতে টানতে নিয়ে গেছেন, তারা যখন বাধ্য হয়েছে, আপনি প্রশ্ন তুলছেন কতটা বাধ্য হলে মানুষ এই পদ নেয়, কতটা বাধ্য হলে। যেদিন ওই ঘটনা ঘটে সেদিন আমি আমার স্ত্রীকে এসে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, বলো আমি যদি বলি তুমি কি গলায় বিষ নেবেন? বলল না আমি পারবো না। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমাকে যদি, আমার যদি কোনো গুরু থাকে রাজনৈতিক গুরু, সেও যদি আমাকে বলে তুমি গলায় বিষ নাও আমি নেব? না, উত্তর না। তাহলে আজকের এই 5 জন শিক্ষিকা কাদের জন্য এত বড় সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্ত তারা বলে দিয়েছে সংগঠনে। ছবি চাকি, তার হাজব্যান্ড ঘটনার 2 দিন পরে FIR করেছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষা দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। আমরা হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা দায়ের করছি যে কেন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না এই প্ররোচনার জন্য। এ দায় তো তিনি এড়াতে পারেন না, উল্টে তিনি বলছেন কি যে এই শিক্ষকরা বিজেপির ক্যাডার, একটা অমানুষের মতো কথা বলছে, যে জাতীয় সঙ্গীত পাঠ করতে পারে না তার 1 মিনিট চেয়ারে থাকার নৈতিক অধিকার নেই, জাতীয় সঙ্গীত পাঠ করতে যে পারে না, যার মধ্যে দেশত্ববোধ নেই, যার মধ্যে দেশপ্রেম নেই, তিনি হবেন শিক্ষামন্ত্রী। তো স্বাভাবিক কারণে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছি আমরা। সুতরাং আপনারা এ লড়াইয়ে কতটা সাথ দিলেন, কতটা সাথ দিলেন না, সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। পুতুলজি যে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে নিজের জন্য লড়াই করেনি, আমরা যে লড়াই করছি সারা দিন রাত এখানে পড়ে আছি নিজের জন্য লড়াই করেনি, পুলিশ আমাদের পিছনে আছে, আমরা কি চুরি ডাকাতি করছি? কদিন হেনস্থা করবে, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে হেনস্থা করতে পারবে? কারণ আমরা কেউ জঙ্গি নয়, আমরা কেউ চুরি ডাকাতি করিনি, আমরা কেউ ক্রিমিনাল নয়, আমরা আমাদের ন্যায্য কথা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক লড়াই, সে লড়াইয়ের কথা বলছি। এই লড়াইয়ের কথা বলা হচ্ছে না বলে আজকের এরা এতটা উদ্ধত, আজকের একজনও কেউ দেখতে আসছে না। যেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দেখতে আসছে, আপনারা ভাবুন, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখতে আসছে, আপনারা ভাবুন, যেখানে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর মানে ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে ফোন করে জিজ্ঞেস করছে এই শিক্ষিকারা কেমন আছেন, তিনি দেখা করবেন বলছেন, যেখানে রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক প্রধান উদ্বিগ্ন প্রকাশ করছে,
যেখানে সুজন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য বামপন্থী তিনি দেখতে আসছেন, যেখানে সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী নওশাদ সিদ্দিকী এমএলএ তিনি দেখতে আসছেন, রাজ্যের বিভিন্ন এপিডিআর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক প্রতিনিধিরা যেন হসপিটালে আসছে, সেখানে রাজ্যের একজনও পদাধিকারী তারা একবার খোঁজ নিল না। এবং কিছু দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু আছে শিক্ষক তারা নিজেদেরকে শিক্ষক সংগঠনের নেতা বলে, শিক্ষক বলে, তারা আবার এই ঘটনা জাস্টিফাই করছে, তারা আবার কেউ কেউ বলছে যে রাজ্য আরও কেন ভালো বেশি স্টপ নিল না। আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, দাবি আদায় হবে কি হবে না আলাপ আলোচনা হতে পারে, লড়াই চলতে পারে, আইন কানুন আছে ব্যবস্থা করতে পারেন, এই অমানবিক সিদ্ধান্ত ফলে তার প্রতিবাদ জানিয়েছে। সুতরাং যে লড়াইটা পুতুল দিরা করে গেছে সূচনা, সেই লড়াইটা আমাদের শেষ করতে হবে। তাই বলছি, আবারও বলছি, প্রত্যেকে ভগবানের কাছে প্রে করুন, আমরাও প্রে করছি, পুতুলদি যে লড়াই করছে পুতুলদি ফিরে এসে আবার লড়াই আসবে। পুতুলদির মতো মানসিক দৃঢ়তা অন্য কারোর মধ্যে এতদিন আমি দেখিনি। আমি পুতুলদিকে খুব কাছ থেকে দেখেছি গত দু বছরে কীভাবে সামনে থেকে লড়াই করে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিটি সংগঠন প্রতিটি সদস্য জানে যে পুতুলদির মানসিক মানে জোর কতটা, সেই জোরের জন্য কিন্তু উনি আজকের মৃত্যুর সঙ্গে লড়াই করে টিকে যাচ্ছে। পুতুলদির জন্য প্রেয়ার করুন। আর যদি কোনো অঘটন ঘটে, এই বার্তা আমরা দিয়ে রাখছি, যে যেখানে পারবেন সেখান থেকে কলকাতায় চলে আসবেন, তারপরে পুতুলদির স্বপ্ন কী করে পূরণ করতে হয় আমরা সেটা বুঝে নেব। এ লড়াই জারি থাকবে। পুতুলদি, তোমাকে জানাই অসংখ্য সংগ্রামী অভিনন্দন, তোমার সঙ্গে আমরা আছি, তোমার দেখানো পথে আমরা চলব। এখন পুতুলদি অনেকটাই সুস্থ, তার ছেলের সঙ্গে সাড়া দিয়েছে, একটু উঠে বসার চেষ্টা করেছে, জল শব্দটা বলেছে, মানে গতকাল থেকে যেভাবে রহস্য দানা বেঁধেছে, যেভাবে একটা মানে এ চলছে, সেই কিছুটা হলে অবসান ঘটেছে। তবে অবস্থা এখনও আছে, আশঙ্কা এখনও কাটেনি, যে কোনো মুহূর্তে অবনতি হতে পারে, উন্নতি হতে পারে, স্থিতিশীলও নয়। তবে কালকের থেকে যে উদ্বেগে উৎকণ্ঠার মধ্যে ছিলাম তার থেকে অনেক মানসিক রিলিফ, প্রতিনিধির ছেলেও মানসিক রিলিফ পেয়েছে, পরিবারও পেয়েছে, আমরাও পেয়েছি। আশা করছি আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন। পুতুলদি, এখনও অনেক পথ চলা বাকি, আপনাদের আমরা আমাকে আমাদের দরকার, আমরা মিস করছি। আপনার লড়াকু সত্তাকে আমরা স্যালুট জানাচ্ছি। সকলে ভালো থাকবেন আর এই বার্তা ছড়িয়ে দেবেন, এই মানসিকতা বজায় রাখবেন, এই লড়াই আমাদের জিততে হবে। ধন্যবাদ।